নৈহাটি বিধানসভার উপনির্বাচনে তৃণমূল প্রার্থী করেছে নৈহাটি পৌরসভার সিআইসি সনদ দেকে। গতকাল তৃণমূল প্রার্থী হিসেবে সনদদের নাম ঘোষণা হওয়ার পরে নৈহাটি ঐতিহ্যবাহী বড়মা মন্দিরে পুজো দিতে যান তিনি। সোমবার ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিককে সাথে নিয়ে প্রশাসনিক ভবনে নমিনেশন জমা দিতে যান নৈহাটি বিধানসভার উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সনদে। তবে নমিনেশন পর্ব চলাকালীন প্রশাসনিক ভবন চত্বরে উপস্থিত হয়েছিলেন বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ, আমডাঙ্গার বিধায়ক রফিকুল রহমান ও বিভিন্ন পৌরসভা তৃণমূল নেতা কর্মীরা। সনন্দে বলেন, আমি নিশ্চিত আমি জিতব, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে, ভোটের ফলাফলের মধ্যে দিয়ে নৈহাটির মানুষ তা প্রমাণ করবে। শুধু নৈহাটি নয়, হাড়োয়া নৈহাটি ছটার মধ্যে ছটাই আমরা একটা এদিক ওদিক যাবো না। আবহাওয়া কিছু না, আর্যিক পার্টি করবো সিপিএম তো ওখানে নেমেছে, সিপিএম আসুক মানে পার্টি দিই, সিপিএম এখানে পার্টি দিলেই বুঝতে পারবে ওদের কি করছে। সারা দেশের সাধারণ মানুষের যে অধিকার, প্রেসের ফ্রিডম আছে, আমার ফ্রিডম আছে, তো সাধারণ মানুষ যারা চিকিৎসায় যাচ্ছে 1,10,000 লোক, এই নটা কলকাতা এবং কলকাতার পার্শ্ববর্তী যে নটা আমার মেডিকেল কলেজ, মোর দেন 1,00,000 লোক যায়, 1,00,000 লোক আজকে কোন যারা ভর্তি আছে তাদের চিকিৎসা করছে না। ডাক্তার আসছে বলে মিটিংয়ে চলে গেছে, ও আসছে বলে যে ওখানে ধর্নায় চলে গেছে, তো আমরা তো আছি। আজকে তো অভয়ার বিচার তো আজকে সেকেন্ডারি ইস্যু, কোনো ইস্যুই নয়, আজকে ওরা সরকার চালাবে। হ্যাঁ, 34 বছরে কটা হাসপাতাল করেছে, 34 বছরে এই 9টা মেডিকেল কলেজে কত বেড বাড়িয়েছে, এই 34 বছরে কত ডাক্তার ওরা বাড়িয়েছে, আর আমাদের এই 13 বছরে আমরা কত ডাক্তার বাড়িয়েছি, এগুলো সব তুলনামূলকভাবে আসবে ইলেকশনে। দিজ আর দি ইস্যু, ইলেকশনে এটা ইস্যু নয় যে থ্রেট কালচার, তুমি থ্রেট করছো রাষ্ট্রকে, সুপ্রিম কোর্টের বিচারপতি চিফ জাস্টিসকে তুমি থ্রেট করছো যে উনি কে, উনি কে বলবে আমাকে কাজে ফিরে যাওয়ার জন্য, ইউ আর থ্রেটিং দি ভারতকে, ভারত সরকার তুমি থ্রেট করছো, ভারতবর্ষের গণতন্ত্রকে তুমি থ্রেট করছো, তুমি বিচার ব্যবস্থা মানবে না, তুমি সিবিআইকেও মানবে না, রাজ্যকেও মানবে না, সবাইকে প্রত্যাহার করে চলবে, তুমি সরকার চালাবে। তো ডাক্তারদের আন্দোলনের প্রতি মানুষের যে শ্রদ্ধা ভালোবাসা সমর্থন, ধীরে ধীরে রাষ্ট্রশক্তির বিরুদ্ধে যখন ডাক্তাররা চলে যাচ্ছে তখন মানুষ চিন্তা করছে যে গরিব মানুষের জন্য চিকিৎসা আজকে আর পাবে না। ওদের যেটা উদ্দেশ্য যে রাজ্যে যেটা স্বাস্থ্য ব্যবস্থা গত কয়েকদিনের মধ্যে আবার আমরা স্বাস্থ্যক্ষেত্রে সুন্দরবন এরিয়াতে এখানে মানুষ যেতে ভয় করছে, আমরা এক্সিলেন্স পেয়েছি ভারতবর্ষে। অতএব স্বাস্থ্যক্ষেত্রের যে আমূল পরিবর্তন আমাদের মুখ্যমন্ত্রী করেছেন এটাকে আনদেখা করে যারা আজকে রাজনৈতিকভাবে মেরুদণ্ডকে সোজা করেছে, রাজনৈতিকভাবে মেরুদণ্ড সোজা হয় না, সততা নিষ্ঠার দ্বারা হয়। না, আমি সে আমি এর মধ্যে যাবো না, ব্যক্তিগত মতামত দিয়েছে। ডাক্তারদের আন্দোলনে যেটা প্রথম থেকেই আমাদের সমর্থন, আমাদের সমর্থন আছে, কিন্তু ভেবে নিতে হবে যে তুমি রাষ্ট্রশক্তিকে চ্যালেঞ্জ করছো এবং রাষ্ট্রের যারা সব থেকে গরিব মানুষ তাদের চিকিৎসাকে তুমি অস্বীকার করছো। তুমি বিচার চাই, আমি হাসপাতালে গেলে আমি বিচার পাবো না, আমার বিচারের অর্থ আমি স্বাস্থ্য পরিষেবা পাবো না, আর যে স্বাস্থ্য পরিষেবা দিচ্ছে না, যে কোনো একজন সিভিল ড্রেসে গিয়ে ভর্তি হও, একটা ডাক্তার আসে, একটা জুনিয়র ডাক্তার আসে 10 ঘন্টা লাগবে, সিনিয়র তো দূরে, সিনিয়র তো সব প্র্যাকটিস করছে আরামসে। যার উদ্দেশ্য রাষ্ট্রের যে সামাজিক দুর্দৃষ্টি, যে সাধারণ মানুষকে আমরা বিনে পয়সায় চিকিৎসা দেবো, নোহার ইন ইন্ডিয়া সমস্ত মেডিকেল কলেজ ফ্রি, এটা একমাত্র পসিবল করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা, অল মেডিকেল কলেজ ফ্রি, এটা আর কোথাও ভারতবর্ষে। আমি তো দিল্লিতেও ডাক্তার দেখেছি,
সরকারি হাসপাতালে আমি সব জায়গায় গিয়েছি, এটা সত্যি সত্যি গরিব মানুষের গর্ব পশ্চিমবাংলা স্বাস্থ্যক্ষেত্রে। এবং পঞ্চাশ হাজারের ওপর ভোটে আমরা নৈহাটি বিধানসভা থেকে জয়লাভ করব। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং গত ১৩ বছর পার্থভূমিক নৈহাটির বিধায়ক থেকে, এবং আজ মাত্র ৩ মাসে যে উন্নয়ন করেছে পার্থমিক, এই উন্নয়নের নিরিখে আমরা ৫০ হাজারের বেশি ভোটে জয়লাভ করব। আর কোনো রাসায়নিক আছে? না না, কোনো রাসায়নিক নেই আর।